আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের শরীরে যখন অসুস্থ হয় বিভিন্নভাবে ওষুধ প্রয়োগ করা হয়, এটাকে বলে প্রয়োগ পদ্ধতি, এবং ডিজিজ বিভিন্ন ডোজ ফর্মে দেওয়া হয়, এটাকে ডোজেস ফর্ম বলে। তো প্রয়োগ পদ্ধতিগুলো এবং ডোজেস ফর্মগুলো আমি আলোচনা করতেছি সংক্ষেপে। এটা ফার্মাসিস্টের জন্য যেরকম জরুরি, সাধারণ পাবলিকের জন্যও জানা খুবই জরুরি। আশা করি কাজে আসবে, ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন। তো একটা হলো যে কি এন্টারাল রুট, যেটা হচ্ছে মুখে খাওয়ার মাধ্যমে আমরা ট্যাবলেট ক্যাপসুল, যেমন মহিলাদের বড়ি ফিল মুখে খেয়ে থাকে এবং বাচ্চারা সিরাপ আকারে মুখে দিয়ে থাকে। তো আরেকটা হলো যে কি ফেরেন্টালা রুট ইঞ্জেকশনের মাধ্যমে, যেমন আইবি ভেনে ইঞ্জেকশন আকারে দিয়ে থাকে, এটাকে বলে ফেরেন্টালাল রুট। টপিক্যাল সরাসরি চামড়ায়, যেমন মলম ক্রিম পেস্ট লোশন প্লাস্টার ডাস্টিং পাউডার জেল ইত্যাদি সরাসরি চামড়ায় ব্যবহার করা হয়ে থাকে এবং ডাক্তাররা দিয়ে থাকেন। যেমন ট্রান্সডার্মাল ত্বকের মাধ্যমে ফেস ব্যবহার করে। রেন্টাল, যেমন পায়ুপথে পায়খানা রাস্তায় ব্যথার জন্য অনেক সময় পায়খানা কষা হলে এটা সাপোজিটরি আকারে মলম আকারে দিয়ে থাকে, ব্যথা হলে জেল আকারে দিয়ে থাকে, যেমন ফিস্টুলা পাইলস ইত্যাদি ক্ষেত্রে মলদারে দিয়ে থাকে। তো আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব যে সাপোজিটরি ব্যবহার করার যে ভুল পদ্ধতিগুলো কী এবং সঠিক পদ্ধতি কী। যাই হোক, ইউরেথ্রাল অর্থাৎ মূত্রনালীতেও এরকম ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে। তারপর অনেক সময় মূত্রনালীর মাধ্যমে প্রস্রাব ক্লিয়ার করা হয়, যেটাকে আমরা ক্যাথেটার হিসেবে বলি। সাব লিঙ্গুয়াল জিভের নিচে, যেমন জিভের নিচে অনেক সময় স্প্রে আকারে জিভের নিচে এখানে দেওয়া হয় থাকে, যেমন অনেক সময় হাড়ে যখন ব্যথা করে তখন স্প্রে আকারে দেওয়া হয়, ট্যাবলেট অনেক সময় জিভের নিচে দেওয়া হয়। তো এটাকে বলে সাব লিঙ্গুয়াল। ইন্ট্রা নাসাল, যেটা নাকে ছিদ্র পথে দেওয়া হয়, নাকে যদি অনেক সময় ফোড়া হয় ব্যথা অবশ করার জন্য স্প্রে আকারে দেওয়া হয়, নাকে সাইনোসাইটিস ফলিফাসের কারণে নাকে নেজাল স্প্রে আকারে দেওয়া হয়, ইনহেলার আকারে দেওয়া হয়, নাক যখন বন্ধ থাকে ম্যান্থলিন ইনহেলার আমরা ব্যবহার করার জন্য দিয়ে থাকে। তো কনজাং ট্রাইবাল, যেটা হচ্ছে যে কি চোখের, যে চোখে মলম ড্রপ ইত্যাদি দেওয়া হয়। আসলে মলম আগে দিব না, ড্রপ আগে দিব, এটা নিয়ে একটা ভিডিও আমি করবো আশা করি। ইন্ট্রা আকুলার, যে চোখের ভিতরে দ্রবণ আকারে দেওয়া হয়। ইন্ট্রা রেসপিরেটরি, যেমন খাদ্যের শ্বাসের মাধ্যমে যেরকম অ্যারোসল ইনহেলার এগুলো শ্বাসের মাধ্যমে দিয়ে থাকে। তো এটাকে বলে ডোজেস ফ্রম প্রয়োগ পদ্ধতি। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। ভিডিওগুলো অবশ্যই ইনফরমেটিভ, তো আমাদের সাথে থাকেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আসসালামু আলাইকুম।